আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম রাফি, চায়নার সিচুয়ান ইউনিভার্সিটি থেকে। আজ আমি আপনাদের সাথে আমাদের সিচুয়ান ইউনিভার্সিটির কিছু তথ্য শেয়ার করব। বিশেষ করে আপনারা অনেকেই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানতে চেয়েছিলেন আমাদের ইউনিভার্সিটির স্কলারশিপ পলিসি, ফ্যাসিলিটিস এবং চান্স পাওয়ার ক্ষেত্রে কেমন রেজাল্টের প্রয়োজন হতে পারে। আমাদের ইউনিভার্সিটিটি মূলত চেংডু সিটিতে অবস্থিত, যেটি সিচুয়ান প্রভিন্সের নাম্বার ওয়ান ইউনিভার্সিটি। 2023 সালের অনুযায়ী আমাদের ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 196। তাহলে বুঝতেই পারছেন ইউনিভার্সিটির অবস্থান কেমন। আমাদের ইউনিভার্সিটিটি মূলত বছরে একটি সময় স্কলারশিপ প্রদান করে থাকে, অর্থাৎ তারা সেপ্টেম্বর ইনটেকে স্টুডেন্ট নিয়ে থাকে। অনেকে এই প্রশ্নটিও করেছিলেন যে আসলে মার্চ ইনটেকে আমাদের ইউনিভার্সিটি স্কলারশিপ দিয়ে থাকে কি না। না, আমাদের ইউনিভার্সিটি শুধুমাত্র সেপ্টেম্বর ইনটেকে স্কলারশিপ দেয়। আর সিচুয়ান ইউনিভার্সিটি যে স্কলারশিপটি ব্যাচেলর প্রোভাইড করে ইংলিশ মিডিয়ামে, সেটি হচ্ছে আপনার ওয়ান বেল্ট রোড স্কলারশিপ। এটি 4 বছরের স্কলারশিপ, এখানে কোনো প্যারা নেই, অর্থাৎ আপনি 4 বছর আরামসে পড়তে পারবেন। শুধুমাত্র আপনাকে 90% অ্যাটেন্ডেন্স থাকতে হবে আর 60% মার্কস পেয়ে পাস করতে হবে। আপনি যদি নিয়মিত ক্লাস করেন, পাশাপাশি হোমওয়ার্ক জমা দেন, তাহলে আরামসে 80-র উপরে নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না। এখন আসি আমাদের এই ইউনিভার্সিটিতে কী কী মেজরের উপর স্কলারশিপ দিয়ে থাকে। ওয়ান বেল্ট রোড স্কলারশিপটি মূলত 4টি মেজরের উপর দিয়ে থাকে ইংলিশ টট প্রোগ্রামে: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এই 4টি সাবজেক্টের উপরে মূলত এই স্কলারশিপটি দিয়ে থাকে। তবে হ্যাঁ, আপনারা অনেকেই ভাবতে পারেন এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে আইএলটস এর প্রয়োজন আছে কি না। আপনি আইএলটস ছাড়াও এই ইউনিভার্সিটিতে চান্স পেতে পারবেন, তবে আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণে সময় থাকে তাহলে আমি বলবো আপনি আইএলটসটি দিয়ে নেন। সেক্ষেত্রে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন ইনশাল্লাহ। আর যদি কোনো প্রশ্ন থাকে মনের মধ্যে অথবা আরও কিছু জানার থাকে, তাহলে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন অথবা আমাকে ইনবক্সে মেসেজ দিন। আর চায়না সম্পর্কিত কোনো তথ্য জানতে আমাদের গ্রুপের সাথেই থাকুন। ফাইনালি আমি যেটি বলতে চাই, আমাদের সিচুয়ান ইউনিভার্সিটিতে ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়, যা 31 মে পর্যন্ত চলমান থাকে। আপনারা যারা আবেদন করতে চান তারা এখন থেকেই ডকুমেন্টস রেডি করতে থাকুন। আশা করতেছি এই বছরও ডিসেম্বর থেকেই আবেদন শুরু হবে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আইএলটস নিয়ে একটি কথা বলেছিলাম, আপনাদের যদি আইএলটস করতে সমস্যা হয়, অর্থাৎ এটি যদি সময় সাপেক্ষ ব্যাপার হয়, তাহলে আপনারা ডুওলিঙ্গো দিতে পারেন, যা আপনাদের জন্য সাশ্রয়ী হবে ইনশাআল্লাহ। আর যে কোনো তথ্যের জন্য আমাদের চায়না স্কলারশিপ হেল্পলাইনের সাথেই থাকুন। আমাদের চায়না স্কলারশিপ হেল্পলাইনের সহায়তায় গত বছর 40 জন স্টুডেন্ট সিচুয়ান ইউনিভার্সিটিতে চান্স পায়। আশা করতেছি এই বছর এর সংখ্যা আরও বেশি হবে ইনশাআল্লাহ। আপনি যদি সিচুয়ান ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী হতে পারেন, তাহলে সত্যি আপনি অনেক ধন্য হবেন ইনশাআল্লাহ। আপনাদের শুভকামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি ইব্রাহিম রাফি, আবারও দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।